নমস্কার, আমি অ্যাস্ট্রোযোগী থেকে অ্যাস্ট্রো স্বপন বলছি। আজকের আমরা আলোচনা করব ধনু রাশি এবং লগ্ন জাতক জাতিকাদের নিয়ে। অ্যাস্ট্রোলজিক্যাল বা বাৎসরিক একটা প্রেডিকশন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যারা ধনু রাশি এবং লগ্নের মানুষ জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি মানে বাৎসরিক প্রেডিকশন নিয়ে আলোচনা শুনছেন, তাদেরকে আগে বলে দিই আমরা মান্থলি একটা প্রেডিকশন দিই এবং ডেলি বেসিকও কিছু ক্লায়েন্টদেরকে আমরা প্রেডিকশন দিয়ে থাকি। মান্থলিটা আমাদের ওয়েবসাইটে আসে এবং ইউটিউবে আসে। পুরোটা নির্ভর করে আমাদের শর্ট প্ল্যানেট ওপর, শর্ট মুভিং প্ল্যানেটের ওপর নির্ভর করে। যেমন হলো বুধ, শুক্র, রবি, মঙ্গল, চন্দ্র, এই সমস্তের ওপর। কারণটা হচ্ছে যে বৃহস্পতি, শনি, রাহু, কেতু এরা সারা বছরের মধ্যে তেমনভাবে খুব একটা মুভমেন্ট করে না। যেমন হলো বৃহস্পতি এবছর যেমন মুভমেন্ট করবে 6 এপ্রিল, ধনু রাশি এবং ধনু লগ্নের যেটা লগ্নপতি বা রাশিপতি বৃহস্পতি, সেটা কিন্তু কুম্ভ রাশিতে আমাদের 6 তারিখে, 6 এপ্রিলে 12টা 24 মিনিটে আমাদের কুম্ভ রাশিতে যাবে। এবং ক্যাপ্রিকন মানে কি আবার মকর রাশিতে 14 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর দুপুর 2:21 কিন্তু আবার ফিরে আসবে। আবার 20 নভেম্বর কুম্ভ রাশিতে আবার ফাইনালি চলে যাবে। তার মানে বছরে একবার এই রাশিপতি বড় প্ল্যানেট মুভমেন্ট করে, ছোট প্ল্যানেট মান্থলি মুভমেন্ট করে। যেমন স্যাটার্ন, শনি ধনু রাশি লগ্নের দ্বিতীয় পতি আপাত বর্তমানে দ্বিতীয় অবস্থান করছে। পুরো বছরটাই ধন জায়গা, ধন সম্পত্তির জায়গায়, যেখানে লগ্নপতিও দ্বিতীয় অবস্থান করবে এবং দ্বিতীয় পতি তৃতীয় অবস্থান করবে, যেটা গুরুসৌরী যোগ হয়ে থাকবে। ফাইন্যান্স সেক্টরে এবং ফ্যামিলি সেক্টরে যে ব্যাপারগুলো আছে সেটা সারা বছরই একটা ভালো জায়গায় থাকবে এবং ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা ভালো অ্যাসেট কিছু কেনার প্রবণতা এই সারা বছরই কিন্তু এদের মধ্যে একটা থাকবে। কেউ কেউ প্রপার্টি পর্যন্ত কিনবে এবং 2021 সালটা প্রপার্টি কেনার জন্য এদের যথেষ্ট ভালো সময়। এবং আমি দেখা গেছে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট এসছে যারা ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকা, তাদের থেকে দেখেছি ল্যান্ড রিলেটেড, প্রপার্টি রিলেটেড কাজকর্ম করতে তাদের মধ্যে একখানা খুবই প্রবণতা শুরু হয়ে গেছে। গত নভেম্বর মাস থেকেই শুরু হয়ে গেছে এবং তারা সেই ব্যাপারে ইনক্লাইন্ড হয়েছে। প্রপার্টি রিলেটেড যদি কোনো রকম ডিসপুট পর্যন্ত থাকে, তাহলে এই সম্পূর্ণ এই বছরটার মধ্যে আপনারা দেখে নেবেন এবং আপনাদের এটা পজিটিভ ভাইব্রেশন হবে। শ্বশুর বাড়ি থেকে সাথে রিলেশনশিপের যে ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু খুবই পজিটিভই দেখা দেবে। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু একটু নজর রাখবেন, আপনাদের মধ্যে মিষ্টি খাওয়ার প্রবণতা, আপনাদের মধ্যে ফ্রাই খাওয়ার প্রবণতা, এইগুলো কিন্তু এবছরে অনেক বেশি ভালো বেশি পরিমাণে থাকবে। এর ফলে কি হবে, আপনাদের হেলথ রিলেটেড কিছু সমস্যা আসতে পারে, কারণ ফ্যাট লিভার এবং ফ্যাট হওয়া এই সমস্ত ব্যাপারগুলো আসতে পারে। দ্বিতীয় পতি দ্বিতীয় স্থানে 2021 সালে সম্পূর্ণ থাকবে। 2022 সালে 29 এপ্রিল সকাল 7টা 52 মিনিটে এই ধনু রাশি লগ্নের দ্বিতীয় পতি যে শনি, সে কুম্ভ রাশিতে গিয়ে যাবে এবং জুলাই মাসের 12ই জুলাই আবার সে রিটার্ন করবে। 2022 সালে আবার রিটার্ন করবে ক্যাপ্রিকনে। বড় মুভিং প্ল্যানেট যেগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি আমাদের পরিবর্তন সারা বছরে সেইভাবে হয় না, কিন্তু ছোট মুভিং প্ল্যানেট আমাদের কিন্তু নির্ভর করতে হয়। ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাতে যেটা বলছি যে কেনার প্রবণতা রয়েছে, আপনাদের একটা জানতে হবে এই বাৎসরিক রাশিফল সম্পর্কে যাদের বলছি তাদেরকে আমি বারবার একটা ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হলো আপনাদের জন্মের সময় আপনাদের রাশিচক্রে একটা তৈরি হয়েছে, আপনাদের রাশি, লগ্ন এই সমস্ত কিছু তৈরি হয়েছে, তার সাথে সাথে প্ল্যানেটারি পজিশনগুলোও চেঞ্জ মানে পজিশনগুলো ঠিক আলাদা হয়েছে। সারা পৃথিবীতে রাশি, এই রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বহু বহু মানুষ আছে। যদি ভারতবর্ষে দেখতে হয় তাহলে নিয়ারাবো 10 কোটির উপর মানুষ আছে যারা ধনু রাশি এবং লগ্নের মানুষ। তার মানে ধনু রাশি এবং লগ্নের মানুষরা প্রত্যেকটা মানুষই প্রপার্টি পারচেস করবে এই 2021 সালে, এটা নয়। এটা একটা অ্যাপারেন্টলি আপনাদেরকে বিচার বলে দিলাম, আপনাদের সাথে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আপনাদের রাশিচক্রের ওপর নির্ভর করবে। কিন্তু প্যারালালি যদি দেখতে হয় তাহলে কিন্তু এই ধরনের প্রবণতা আপনাদের আসবে। তাছাড়াও রাশিচক্রের
গ্রহের পজিশান এবং দশা, অন্তর্দশা, এই প্রত্যন্তর্দশা, এই টোটাল এই জিনিসটার ওপরে নির্ভর করে কিন্তু আপনাদের সারা বছরটা তৈরি হবে। যেমন দেখা যাচ্ছে যে আপনারা জানুয়ারির 14 তারিখ থেকে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত কিন্তু দেখবেন আপনাদের বাবার পিতৃজনিত, পিতৃ রিলেটেড বা পিতার রিলেটেড কোনো প্রপার্টি আছে, এই সমস্ত কোনো ব্যাপারে কিংবা পুরনো দিনের প্রপার্টি যেগুলো রয়েছে এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদের খুব ইন্টারেস্ট বেশি থাকবে। 14ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত, 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত আপনাদের যারা রাজনৈতিক কানেকশানে রয়েছেন তারা কিন্তু পলিটিক্যাল কানেকশানটা এই 1 মাসের মধ্যে ইনক্লাইন করার চেষ্টা করুন এবং বিভিন্ন মিটিংসগুলো রাখুন। এই টাইমটাই কিন্তু আপনাদের খুব পজিটিভ ভাইব্রেশন পাবেন। 14ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত, 14ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত আপনাদের কিন্তু যারা এডুকেশনের ব্যাপারে রয়েছেন, যারা এডুকেশন লোয়ার লেভেলের এডুকেশনে রয়েছেন, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মানে ছোটোখাটো ইয়ের মধ্যে, তারা কোনো নতুন কোনো অ্যাডমিশনের ব্যাপার কিংবা এই সমস্ত ব্যাপারে দেখবেন, তাহলে আপনাদের আপনাদের অনেক সুবিধা হবে। 14ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত রিলেশনশিপের কোনো ব্যাপারে, যাদের রিলেশনশিপ প্রেমজনিত এই সমস্ত রিলেশনশিপের ব্যাপারে আপনাদের একটা পজিটিভ ভাইব্রেশন আপনারা পেতে চলেছেন। কিন্তু 14ই মে থেকে 15ই জুন পর্যন্ত, সরি, হেলথ হেলথ রিলেটেড কোনো রকম সমস্যা আপনাদের মধ্যে কিন্তু আসতে পারে, এই ব্যাপারটা আপনাদের জেনে মাইনরলি দেখে রাখবেন, এটা হওয়া উচিত। কিন্তু যারা যাদের ফ্যাক্টরি রয়েছে, যাদের ওয়ার্কশপ রয়েছে, যারা লেবার ক্লাস নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু ভালোই ভালো পজিটিভ। 15ই জুন, 14ই মে থেকে 15ই জুন পর্যন্ত রিলেশনশিপের ব্যাপারটা কিংবা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের ব্যাপারটা একটুখানি দেখে রাখবেন, কারণ ওই জায়গাটা একটু ডিস্টারবেন্স আপনার আসতে চলেছে। 16ই জুলাই থেকে 17ই আগস্ট পর্যন্ত, 16ই জুলাই থেকে 17ই আগস্ট পর্যন্ত হেলথ রিলেটেড আবার একটু সমস্যা আপনাদের আসবে। 17ই অগস্ট থেকে 17ই অক্টোবর পর্যন্ত আপনাদের কিন্তু বেশ ভালো টাইম, এর মধ্যে কিন্তু প্রপার্টি রিলেটেড কিংবা পয়সা রিলেটেড ব্যাপারটা যেটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছি সেটা তো রয়েছে, তার আগে 17ই অক্টোবর পর্যন্ত আপনাদের কিন্তু অনেক পজিটিভ টাইম। জব রিলেটেড যারা কাজকর্ম চিন্তাভাবনা করছেন নতুন কাজে জয়েন করার জন্য কিংবা জব চেঞ্জেস করার জন্য চিন্তাভাবনা করছেন, তারা এই 17ই অগস্ট থেকে 17ই অক্টোবর পর্যন্ত এই সমস্ত কাজগুলো করতে পারেন, কিংবা জব চেঞ্জেসের ব্যাপার রয়েছে কিংবা জব জয়েন্টের ব্যাপার রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো আপনারা করতে পারেন। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত আপনাদের কোনো রকম কোনো জায়গায় যারা বিজনেস করে তারা কোনো জায়গায় ফাইন্যান্স ইনভলভ করবেন না, এখানে কিন্তু আপনাদের লস হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সুতরাং যেখানে লস হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে সেখানে আপনাদের না করাই ভালো। আবার 16ই অগস্ট থেকে আবার আপনাদের বিজনেস কিংবা আপনাদের রিলেটেড প্রপার্টি, মানে বিজনেস কেরিয়ার রিলেটেড যে কাজকর্মগুলো আছে সেগুলো আপনারা আবার নতুন করে শুরু করতে পারেন এবং আপনার ভালো হবে। এই যে আপনাদের টাইম স্পেন্ডগুলো বললাম, প্রত্যেকটা মাসের প্রত্যেকটা টাইম দিয়ে আমি বলে দিলাম, এই প্রত্যেকটা জিনিসগুলো একটা জেনারেল প্রেডিকশন, শর্ট মুভিং প্ল্যানেটের ওপর নির্ভর করে প্রেডিকশন রয়েছে, এই প্রেডিকশনের ওপর নির্ভর করে কিন্তু আপনাদের জীবনের প্রত্যেকটা কাজগুলো এগিয়ে আসবে। এই জিনিসগুলো আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের হবে। তাছাড়াও আপনাদের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা, এই তিনটের ওপর জীবনটা কিন্তু নির্ভর করে। এই পুরো টোটাল প্রেডিকশনটা আপনাদের জীবনের ওপর, আমি যেটা বলে দিলাম এটা একটা বাৎসরিক প্ল্যানেটারি পজিশানে চেঞ্জেসের ওপর নির্ভর করে চলে। যারা আমাদেরকে বিজনেস যারা করে, যারা চাকরিতে রয়েছে, তারা কিভাবে মুভমেন্ট করতে চায় জানতে চায়, এই জন্য বাৎসরিক প্রেডিকশনটা আমি মান্থলি আলাদা 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 সেক্টর করে আমি আপনাদেরকে তুলে ধরলাম। এই এই টাইমে করলে আপনারা কিন্তু এই এই সেক্টরে, যেমন যেমন সেক্টর বলেছি সেই সেই সেক্টরে ডেফিনেটলি পজিটিভ পয়েন্ট, পজিটিভ ভাইব্রেশন পাবেন। যখন বলেছি আপনি ইনভেস্টমেন্ট দেখবেন, আপনি ইনভেস্টমেন্ট করলে আপনাদের লস হওয়ার প্রবণতা বাড়বে এবং পজিটিভ সাইন পাবেন না, এগুলো আপনাদের দেখে নেওয়া উচিত, আপনারা দেখে নেবেন। আজকের
ধনু রাশি সম্পর্কে বাৎসরিক ফলাফল এতটুকু বললাম। এরপরে ডিটেলসে যদি কোনো রকম কিছু জানতে হয় তাহলে আপনি অ্যাস্ট্রোয়োগীতে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অফলাইন থাকলেও আপনি ওখানে টেলিকলিং সিস্টেমে আপনি আমাকে তাদেরকে বলে আমাকে পেতে পারেন, আমি আপনাদেরকে বাকি জিনিসগুলো প্রপারলি বুঝিয়ে দিতে পারবো, আপনাদের ডেলি বেসিক বলে দিতে পারবো, মান্থলি বেসিক বলে দিতে পারবো এবং কেরিয়ারের আপনাদের রাশিচক্র দেখে বুঝিয়ে দিতে পারবো। আপনারা ভালো থাকুন, নিউ ইয়ার ভালো কাটান আর আপনাদের জীবন মঙ্গলময় হোক। নমস্কার। অ্যাস্ট্রোয়োগী, ইন্ডিয়াস নাম্বার ওয়ান লাইভ অ্যাস্ট্রোলজি অ্যাপ।